আজকে আমরা আমাদের ক্লাস শুরু করব। আমি প্রথমেই আমি প্রশ্ন তোমাদের তোমাদের উদ্দেশ্যে প্রশ্ন করছি, তোমরা প্রশ্নগুলো অ্যান্সার করার চেষ্টা করবে। এখানে এখানে জানা রাফা, আচ্ছা রাফা আমাকে অ্যান্সার করো তো, শৈবাল কাকে বলে? শৈবাল কাকে বলে? রাফা অ্যান্সার করো। আচ্ছা তুমি শুনতে সুমাইয়া ইসলাম তুমি, আচ্ছা কে শুনতে পেরেছে আমি যে বলছি এখন? আচ্ছা শৈবালের অর্থনৈতিক গুরুত্ব গুলো আমাকে একটু বলতো একজন, বই দেখবে না কেউ, শৈবালের অর্থনৈতিক গুরুত্ব সম্পর্কে আমাকে বলো। শৈবাল অর্থনৈতিক সবার অর্থনৈতিক গুরুত্ব হলো, কারণ শৈবাল আইসক্রিমে সামুদ্রিক অ্যালজিন ব্যবহার করা হয়, মৎস্য চাষে। প্রথমে আইসক্রিমের কথা চলে আসছে, অন্য কিছু চলে আসলো না, শৈবালের কথা প্রথমে বলো, প্রথমে কি বলবো শৈবালের ক্ষেত্রে আমরা? শৈবালটা বিভিন্ন বর্ণের হতে পারে, লাল বাদামি বিভিন্ন বর্ণের হতে পারে। স্পাইরোগাইয়া নামক শৈবাল বেশিরভাগ জলাশয়ে পাওয়া যায়, তারপর আমরা যেটা মাছের খাদ্য হিসেবে সেটা কিন্তু ব্যবহৃত হয়। তারপর শৈবালের উপকারিতা, তারপর আমরা বলবো শৈবালটা আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবাল অ্যালজিন ব্যবহার করা হয়, তারপরে কি আয়োডিন পটাশিয়াম উৎস বলে এটাকে আমরা কি করি কি করি বলো তো? আয়োডিন পটাশিয়াম উৎস বলে একটা ভালো খাদ্য কিন্তু এটা আমাদের, তাই না? আরো কি আছে শৈবাল, কতগুলো শৈবাল আছে আমাদের? চা গাছের রেড গ্রাস স্যুপ তৈরি করে, কালকে তোমাদেরকে বলেছি। আর কি আছে শৈবালের? উদ্ভিদের কতগুলো রোগ সৃষ্টি করে তার মধ্যে আমি একটা বললাম। আর কি করে শৈবাল? জলাশয়ে যদি এর আধিক্য হয় জলজ প্রাণী কি হয়? ক্ষতিগ্রস্ত হয়, তাই না? অক্সিজেনের অভাব হয় পানির। ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব বল রাহুল, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব বল রাহুল বলো, রাহুল বল ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব, দ্রুত অ্যান্সার করতে হবে, বই দেখে দেখে অ্যান্সার। হ্যাঁ আমি বলি, বলো ছত্রাক থেকে পেনিসিলিন সহ বহু মূল্যবান ওষুধ পাওয়া যায়, এছাড়া পাউরুটিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়, ইস্ট ভিটামিন সমৃদ্ধ বলে একে ট্যাবলেট হিসেবেও ব্যবহার করা হয়, একারিস নামে এক ধরনের মাশরুম ব্যবহার করা হয়। বর্তমানে আমাদের দেশে ছাড়াও অন্য দেশে এর চাষ করা হয়। তুমি কি বললে? বেকার ইস্ট, তাই বললে? কি বললে ভালো করে বলো তো? পাউডি তৈরিতে ইস্ট নামক ছত্রাক ব্যবহার করা হয়, ইস্ট ভিটামিন সমৃদ্ধ করে ট্যাবলেট, ঠিক আছে। মাশরুম ব্যবহার করা হয় কি? অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম। বেকার ইস্ট বললে কেন? অ্যাগারিকাস নামক, অ্যাগারিকাস, হ্যাঁ অ্যাগারিকাস নামক এক ধরনের মাশরুম আমরা কি করি খাদ্য হিসেবে ব্যবহার করি, এটাকে বলো শৌখিন খাদ্য হিসেবে বলতে পারে, বলো। ছত্রাক জনিত উদ্ভিদের রোগের নামগুলো একটু বলো তো, ছত্রাক জনিত উদ্ভিদের রোগের নাম? অনেক ক্ষতি করে আমরা পাটের কালো পট্টি, তারপরে আখের লাল পচা, এগুলো ছত্রাক জনিত দাঁত, আলুর বিভিন্ন ধসা, তাই না? এগুলো কি বলো তো? উদ্ভিদ জনিত ম্যাম, ছত্রাক জনিত উদ্ভিদের রোগ, হ্যাঁ এগুলো হচ্ছে ছত্রাক জনিত উদ্ভিদের রোগ, তিনটে রোগের নাম আমরা জেনেছি এখানে, তাহলে আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এখন আমি যাকে প্রশ্ন বলবো সে অ্যান্সার করবে, ও কেউ অ্যান্সার করবে না, তাহলে আমি অ্যান্সারটা ভালোভাবে করতে পারবো। আচ্ছা আমি দেখে নিই আগে তোমাদের স্ক্রিন থেকে দেখে নিই আমি, মুদ্রা কি 201 কোটি?
ম্যাম ইস্ট ইস্ট ম্যাম ইস্ট হলো ভিটামিন সমৃদ্ধ ফলেররা সিস্ট ম্যাম আমি বলবো বলো ম্যাম প্রোটিস্টা রাজ্যভুক্ত এককোষী জীব প্রতিকূল পরিবেশে কখনো কখনো নিজেদের দেহের উপর যে গোলাকার শক্ত আবরণ যুক্ত অবস্থা সৃষ্টি করে তাই সিস্ট হ্যাঁ প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী প্রতিকূল অবস্থায় নিজেদেরকে রক্ষা করার জন্য দেহের চারিপাশে শক্ত আবরণ গঠন করে এটাকে আমরা কি বলি সিস্ট ঠিক আছে তাহলে হত্যা কিন্তু এটা কিন্তু পারে না হত্যা কিন্তু পারা উচিত ছিল এটা তারপরে নাতাশা নাতাশা তুমি অ্যান্সার করবে এবার আমি বলছি তুমি এবার অ্যান্সার করবে স্পোরুলেশন কি স্পোরুলেশন কি স্পোরুলেশন কি স্পোরুলেশন স্পোরুলেশন কি নাতাশা অ্যান্সার কর স্পোরুলেশন কি আমি বলবো ম্যাম মনে আসছে না ম্যাম আমি বলে দেই যে পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম ভূখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র স্পোর গঠন করে তাকে স্পোরুলেশন বলে প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে এই একে স্পোরুলেশন বলে কি বললাম আমরা যে কোন রাজ্যের অন্তর্ভুক্ত এই পদ্ধতিতে একটি কোষের স্পোরুলেশন পদ্ধতিতে সাধারণত আমরা কি দেখেছি যে অ্যামিবার দেহের প্রোটোপ্লাজম প্রথমে বহু খণ্ডে বিভক্ত হয় তারপর প্রতিটি খণ্ড আলাদা ভাবে কি হয় অণু বীজ সৃষ্টি করে বা স্পোর তৈরি করে তাই না এগুলো দ্বারা পরবর্তী কি হয় এদের প্রজন্ম সংগ্রহ হয় এটাকে আমরা কি বলছি প্রোটোপ্লাজমে বহু খণ্ডে বিভক্ত হওয়াটাকে আমরা কি বলছি স্পোরুলেশন মিস যে ধরনের রোগ একজনের সাথে আরেকজনের মিস যে ধরনের রোগ সংস্পর্শনের সংস্পর্শের মাধ্যমে একজনের সাথে আরেকজনের দেহে সংক্রমিত হয় তাকে স্পোর হচ্ছে ছোঁয়াচে রোগ বলে ছোঁয়াচে রোগ বলে ছোঁয়াচে রোগ বলে ম্যাম যেমন করোনা ভাইরাস তোমার গলাটা তোমার ধারণাটা রাইট আছে কিন্তু সংস্পর্শে আমরা করেছি এটা অ্যান্টার্কটিকার ক্ষেত্রে আমরা এটা করেছি স্পোরুলেশন পদ্ধতি তখন আমরা বলবো
নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে, তাই শৈবালকে সবুজ উদ্ভিদ বলা হয়। প্রকৃত পরজীবী বলা হয় কেন? ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন? আমি বলি এরা সমঙ্গদেহী ক্লোরোফিলহীন। এরা সমাঙ্গদেহী ক্লোরোফিলহীন অসবুজ উদ্ভিদ। জিরো জিরো, আমি বলেছি কি ভাইরাসকে প্রকৃত পরজীবী বলা হয় কেন? ভাইরাস জীবিত জীবদেহ ছাড়া জীবিত জীবদেহের বাহিরে জীবনের কোন লক্ষণ প্রকাশ করে না, তাই এদেরকে প্রকৃত পরজীবী বলা হয়। শরীর থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেছে। সুন্দর বলেছো। তার মানে আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে কোন প্রশ্নের উত্তর কিভাবে আমরা দিচ্ছি, কেন দিচ্ছি, কোন প্রশ্নের ক্ষেত্রে কোন যুক্তিটা আমরা উপস্থাপন করছি, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে এখন থেকে। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা চলে আসি ভাইরাস ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটা বা আদিকোষী বলা হয় কেন? ব্যাকটেরিয়াকে আমরা আদিকোষী বলি কেন? ব্যাকটেরিয়ার দেহে কোনো সুগঠিত নিউক্লিয়াস না থাকার কারণে ব্যাকটেরিয়াকে আমরা কি বলি? আদিকোষী। ঠিক আছে, এরপর আমরা চলে আসি আমাদের আরো কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে আছে কতগুলো ছোট ছোট প্রশ্ন। দাঁত ও ছুরি রোগীকে সুস্থ মানুষ থেকে আলাদা রাখা হয় কেন? দাঁত এবং ছুরি এরকম রোগীকে আমরা সুস্থ ব্যক্তি থেকে আলাদা করে কেন রাখবো? কারণ এটা ছত্রাক জনিত ছোঁয়াচে রোগ। তারপর আমরা কিভাবে আনসার করব? এটা হলো এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির সংস্পর্শে এলে এটি সংক্রামিত হতে পারে। সংস্পর্শে সুস্থ জীব বা ব্যক্তি বা উদ্ভিদ কি হয়? আক্রান্ত হতে পারে, তাই আমরা সেই এই রোগে আক্রান্ত ব্যক্তি সুস্থ ব্যক্তি থেকে আমরা আলাদা পরিবেশে বা আলাদা রাখার চেষ্টা করবো। তাহলে কি হবে, জিনিসটা আরো সুন্দর হবে, তাই না? আমাকে ছোঁয়াচে রোগের বৈশিষ্ট্য লিখতে হবে, তারপর আমরা লিখবো
সুন্দর পেয়েছে, সুন্দর পেয়েছে। আচ্ছা তারপর আমরা এন্টামি বা বংশবৃদ্ধি কিভাবে ঘটে, এই প্রশ্নের আনসার করতেই হবে তোমাদেরকে। এন্টামি বা বংশবৃদ্ধি কিভাবে ঘটে বলো তো একটু। এন্টামি বা স্পোর অথবা স্পোর ম্যাম এন্টামি বা কোষীয় স্পোর সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে। স্পোরিলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম ভূখণ্ডে বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন এন্টামিমা হিসেবে বড় হয়। বড় হয় এন্টামি বা এক ধরনের। হ্যাঁ সুন্দর হয়েছে, তার মানে বোঝা যাচ্ছে যাতে আমরা লাইভ ক্লাস করেছো তোমরা যারা তারা কিন্তু খুব সুন্দর ভাবে তারপরে তো তোমরা একজন বা দুজন আরেকবার বলবেন যে স্পোরুলেশন, দেখো 20টা রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণী অ্যানিমালে কিন্তু এই স্পোরুলেশন পদ্ধতি দেখতে পাই। 20টা রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীতে আমরা স্পোরুলেশন পদ্ধতি দেখতে পাই। এই পদ্ধতিতে মিস আওয়াজ হচ্ছে, আমরা লিখবো প্রতিষ্ঠা রাজ্যের অন্তর্ভুক্ত প্রাণীতে আমরা স্পোরুলেশন দেখতে পাই। এই পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বহু খণ্ডে বিভক্ত হয়ে ছোট ছোট স্পোর গঠন করে। পরবর্তীতে এই স্পোর অঙ্কুর পরিবেশে অঙ্কুরিত হয়ে নতুন অ্যামিবা বা নতুন অ্যামিবার তৈরি করে বা নতুন অ্যামিবার জন্ম দেয়। এটি অ্যামিবার একটি প্রজনন পদ্ধতি। ঠিক আছে, আমরা এরকম ভাবে লিখতে পারি বা স্পোর সৃষ্টির পদ্ধতি লিখতে পারি। স্পোরুলেশনটা আসলে কি? স্পোর সৃষ্টির পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা তাহলে তোমাদের কোন সমস্যা আছে কিনা তোমরা আমাকে একটু বলো, আর কোন সমস্যা কারো আছে কিনা বলো, আর কোনো সমস্যা রয়েছে ওখানে বলো। নো মিস, নো মিস, নো ম্যাম, নো মিস। আচ্ছা তাহলে তোমরা এই অধ্যায়ে তোমাদের যেটা পড়া থাকবে আমি বলি, তোমাদের এই অধ্যায় থেকে তোমরা পুরোটা একদম পড়ে আসবে। এখান থেকে আমি তোমাদেরকে পড়া করবো, আমি আগামী ক্লাসে এই অধ্যায় পুরোটা থেকে আমি তোমাদেরকে আজকে যে প্রশ্নগুলো আলোচনা করবো, তারপর আমাদের এখানে শ্রেণীবিন্যাসটা রয়েছে, শ্রেণীবিন্যাস থেকেও কিন্তু আমরা প্রশ্ন করবো। মোট কথা এই অধ্যায় থেকে সার্বিক ভাবে যা প্রশ্ন হওয়ার সমস্ত প্রশ্ন তোমরা দেখে আসবে। আমি আগামী ক্লাসে কিন্তু তোমাদেরকে এগুলো কিন্তু আলোচনা করা কিন্তু করবে, এই যে বিভিন্ন রোগ, তারপর একদম মানব দেহে অণুজীবের সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধের উপায়, এই পর্যন্ত একদম পার্ট 10 পর্যন্ত টোটালি পড়ে আসবে। পার্ট 10 পর্যন্ত টোটালি পড়ে আসবে। আমি এখান থেকে ছোট ছোট প্রশ্ন আগামী ক্লাসে তোমাদেরকে আমি করবো, এখন আর কোনো খাতা দেখে লেখা না, আমি একদম মুখে করবো, তোমরা আমাকে অ্যান্সার করবে। ঠিক আছে কি? ঠিক আছে, ওকে ওকে ম্যাম। তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।